নমস্কার বন্ধুরা, অঙ্কিতার রান্নাঘরে আবারও সবাইকে স্বাগত। আজকে বানাবো সাদা আলুর তরকারি। এই সাদা আলুর তরকারি সকালের ব্রেকফাস্টের জন্য খুবই ভালো। প্রথমে একটা কড়াইতে সর্ষের তেল দিয়ে সেটাকে খুব ভালো করে গরম করে নেব। তেলটা ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দেব। এবার দিয়ে দেব এক চামচ হিং। যে কোনো নিরামিষ তরকারিতে একটু হিং দিলে তার গন্ধটা খুব ভালো আসে। খুব ভালো করে নেড়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেব আগের থেকে কেটে রাখা আলু। হাই ফ্লেমে খুব ভালোভাবে আলুটাকে ভেজে নেব। দশ থেকে পনেরো মিনিট হাই ফ্লেমে খুব ভালোভাবে আলুটাকে ভেজে নেব। এবার পরিমাণ মতো নুন দিয়ে ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নেব। আলুটা হালকা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব টমেটো আর দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। এবার ভালোভাবে আলুর সাথে সবকিছু মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে এবার একদম লোতে করে পনেরো মিনিট ঢাকা দিয়ে হতে দেব। ঢাকাটাকে খুলে নিয়ে এবার দিয়ে দেব গরম জল। ভালোভাবে আলুটাকে এবার সেদ্ধ হতে দেব। সাদা আলুর তরকারি সব থেকে ভালো লাগে লুচির সাথে, কিন্তু আপনারা চাইলে অবশ্যই রুটি বা পরোটার সাথেও ট্রাই করতে পারেন। যেহেতু আলুর তরকারি বানাচ্ছি তাই একটু জল জল রাখলেই ভালো। আলুটা সেদ্ধ হয়েছে কিনা একটা খুন্তির সাহায্যে একটু দেখে নেব। আলুটা সেদ্ধ হয়ে গেলেই রেডি সাদা আলুর তরকারি। আজকের মতন এইটুকুই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতন এইটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।